বেঙ্গলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কলার খোসা দিয়ে মুখের সমস্ত দাগ ছোপ দূর করে নিতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং এমন আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা সবাই চাই আমাদের মুখে যেন কোনো দাগ ছোপ না থাকে, মুখটা যেন একদম ক্লিয়ার, সফট আর সুন্দর হয়। আর এই মুখটা দাগহীন আর সফট রাখার জন্য দরকার কলা আর কলার খোসা। মুখটা একদম সফট আর সুন্দর রাখার জন্য প্রতিদিনই এটা ব্যবহার করতে পারবেন। প্রথমে মুখটা ভালো করে ফেসওয়াশ বা সাবান দিয়ে ধুয়ে নিন। এরপর একটি কলার অর্ধেকটা খেয়ে ফেলুন আর অর্ধেকটা রেখে দিন ফেস প্যাকের জন্য। এবারে কলার খোসার টুকরো টুকরো করে কেটে নিন। কলার খোসার উপরে মধু দিয়ে নিন। মধু যদি না থাকে তাহলে গ্লিসারিনও দিতে পারেন। এখন এই মধু মেশানো কলার খোসা দিয়ে পুরো মুখে ঘষতে থাকুন। 5 মিনিট ধরে ঘষবেন। 5 মিনিট ঘষার পর 30 মিনিট এভাবেই রেখে দিন, তারপর ধুয়ে ফেলুন। এখন সেই অর্ধেক কলা একটি বাটিতে নিন। 1 চামচ অ্যালোভেরা আর 1 চামচ মধু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার এই ফেস প্যাকটা মুখে আলতোভাবে লাগিয়ে নিন। এভাবে 30 মিনিট রেখে দিন, তারপর ধুয়ে ফেলুন। এবার দেখুন মুখের অনেক দাগ উঠে গেছে আর মুখটা আগের থেকে ফর্সা হয়ে গেছে আর অনেক বেশি তুলতুলে লাগছে।